বহুমূল্যে সাপের বিষ সহ চারজনকে গ্রেফতার করেছে আসানসোল বন বিভাগের রেঞ্জ অফিস। জানা গিয়েছে আসানসোল বন বিভাগের রেঞ্জ অফিস গোপন সূত্রে খবর পায় চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে, আর সেই গাড়িতে বহুমূল্যে সাপের বিষ রয়েছে। সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ সহ চারজনকে গ্রেফতার করেছে আসানসোল বন বিভাগের রেঞ্জ অফিস। অভিযুক্তরা সাপের আন্তরাজ্য সাপের বিষ পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলেও মনে করছে বন দফতরের আধিকারিকরা। আর চার অভিযুক্তকে কুলটি থানার সাতকড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। কংসাবতী নর্থ ডিভিশনের রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জ অফিসার থেকে যে এরকম চিনাকুড়ি এই রুট দিয়ে একটা গাড়ি যাচ্ছে, সেটা স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে আর লিকুইড ফর্মে পাওয়া যেতে পারে। সেই বেসিসে আমরা একটা টিম তৈরি করি এবং ইনফরমেশানটা বা ট্র্যাকটা করছিল WCCB নিজাম প্লেস ওনাদের অফিস আছে, ওইখান থেকে ট্র্যাক করা হয়েছে। সেই ইনফরমেশানের বেসিসে আমি আসি আমার দলবল নিয়ে এবং এখানে এনাদেরকে কিন্তু ওই গাড়ি শুদ্ধ অ্যারেস্ট করা হয়। কতজনে গ্রেফতার করা হয়েছে? মোট চারজন অ্যারেস্ট করা হয়েছে। স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে পাওয়া গেছে একটা অ্যাম্পুলে, আরেকটা অ্যাম্পুলে পাওয়া গেছে লিকুইড ফর্মে পাওয়া গেছে।